আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো টেন্স। তোমরা জানো টেন্স ইংরেজি প্রাণ বলা হয়। তোমরা যদি ইংরেজি ইংলিশ ভালো ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে জানতে চাও বা লিখতে চাও বা শিখতে চাও, তাহলে তোমাদেরকে অবশ্যই টেন্সটা ভালো করে শিখতে হবে। আর এই টেন্সটা সবার জন্য, কারণ তুমি যদি টেন্স না জানো, টেন্সটা যদি ভালোভাবে না জানো, তাহলে তুমি ইংরেজি ভালোভাবে লিখতে বলতে কোনোটাই পারবে না। সো ইংরেজি ইংরেজি লিটারেচারে টেন্সটা খুবই গুরুত্বপূর্ণ। চলো আজকে টেন্সটা আলোচনা করা যাক। লেটস গেট স্টার্টেড। আমরা টেন্সের পার্ট ওয়ানে প্রেজেন্ট ইন্ডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট পারফেক্ট আলোচনা করছিলাম, ঠিক আছে? তো তার এই ধারাবাহিকতায় আমরা পরের অংশটুকু শুরু করছি। তো এখানে দেখো প্রেজেন্ট, এটা হচ্ছে আমাদের যে আলোচনা করব, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউসের প্রথমে সংজ্ঞাটা আলোচনা করা যাক। কোনো কাজ পূর্বে থেকে আরম্ভ হয়ে এখনো এখনো বা বর্তমানে চলছে, এরূপ বোঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। দেখো আবার বলি, কোনো কাজ পূর্বে শুরু হয়েছে এবং বর্তমান পর্যন্ত সেই কাজটা চলছে, এরূপ বোঝালে তাকে কি বলে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। তো চিনার উপায় যে আসলে এটা চিনবো কীভাবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে? তো বাংলা ক্রিয়ার শেষে তেছি, তেছো, তেছো, তেছেন বা ছ, ছি, ছে, ছেন ইত্যাদি বিভক্তি যুক্ত থাকে। দেখো স্ট্রাকচার, হ্যাঁ, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। স্ট্রাকচারটা মনে রাখতে হবে, তা না হলে আমরা কিন্তু টেন্স পাবো না, ঠিক আছে? প্রথমে সাবজেক্ট, তারপর হচ্ছে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, প্লাস বারবার সাথে আইএনজি, প্লাস অবজেক্ট। এখন আমাদের প্রশ্ন আসবে যে হ্যাভ বিন কার সাথে বসে, হ্যাজ বিন কার সাথে বসে, লক্ষ্য করো। হি, শি, ইট বা নাম, এর সাথে কি বসে? হ্যাজ বিন। আর আই, ইউ, উই, দে বা প্লোরাল নাউন, এদের পরের সাথে এদের সাথে কি বসে? হ্যাভ বিন। যেমন নিচে কয়েকটা দুইটা উদাহরণ আছে, উদাহরণটা লক্ষ্য করো। সে 3 ঘন্টা যাবত পড়িতেছে, এই দেখো লাস্টে কি আছে? তেছে আছে। তাই এটা কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে সাবজেক্ট কি? হি। হির সাথে কি বসে? হ্যাজ বিন বসে। হি হ্যাজ বিন, এই যে রিড বারবার সাথে কি যোগ হয়েছে? আইএনজি যোগ হয়েছে। তাই হি হ্যাজ বিন রিডিং ফর 3 আওয়ার্স, ব্যাপক সময় বোঝালে কি বসে? ফোর বসে, ঠিক আছে? যেমন আর নিচেরটা লক্ষ্য করো, আমরা সোমবার হইতে জ্বরে ভুগিতেছি, ঠিক আছে? তাহলে উই, প্রথমে উই, উইয়ের সাথে কি বসে? হ্যাভ বিন বসে। উই হ্যাভ বিন, বারবার সাথে কি আইএনজি যোগ। উই হ্যাভ বিন সাফারিং থেকে বোঝাতে, ফ্রম, উই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার, আমরা জ্বরে ভুগতেছি। তো নির্দিষ্ট সময় বোঝালে কি বসে? সিন্স বসে। নির্দিষ্ট সময় বোঝালে কি বসে? সিন্স বসে। তাহলে পুরো বাক্যটা কি হবে? উই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স সানডে। সরি, আমি এখানে সানডে লিখে ফেলছি, এখানে আসলে হবে মানডে, মানডে, ঠিক আছে? তো নির্দিষ্ট সময় বোঝালে কি বসে? সিন্স বসে। আশা করি তোমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা বুঝতে পারছো। এখন আমরা যে বিষয়টা আলোচনা করবো তা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। প্রথমে সংজ্ঞা চলে যায়, কোনো কাজ অতীতকালে সংঘটিত হয়েছিল, হয়েছিল যার ফলাফল বর্তমানে বিদ্যমান নেই, এরূপ বোঝালে তাকে কি বলে? পাস্ট ইনডিফিনিট টেন্স বলে, ঠিক আছে? তো পাস্ট ইনডিফিনিট টেন্স চিনার উপায়টা কি? বাংলা ক্রিয়াশী কী থাকবে? ল, লাম, লেন, নি, বানাই ইত্যাদি বিভক্তি যুক্ত থাকে। তো স্ট্রাকচারটা লক্ষ্য করো, স্ট্রাকচারটা খুবই গুরুত্বপূর্ণ। স্ট্রাকচার না পারলে কিন্তু তোমরা আসলে ইংলিশটা ভালো করে পারবো না। সো লক্ষ্য করো, প্রথমে কী হবে? সাবজেক্ট, পরে ভার্বের পাস্ট ফর্ম, আমরা এই পাস্ট ফর্মে কী বলি? বি টু বলি, ঠিক আছে? প্লাস অবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট ভার্বের বি টু প্লাস অবজেক্ট। আশা করি তোমরা বুঝতে পারছো। উদাহরণটা লক্ষ্য করো, আমরা বরিশাল গিয়েছিলাম, দেখো সাবজেক্ট কি? উই। আর গোয়ের 2 নম্বর ফর্ম অর্থাৎ বি টু গো ওয়েন্ট, ঠিক আছে? ওয়েন্ট, তাহলে আমরা কি বলছি? গোয়ের 2 নম্বর ফর্ম, উই ওয়েন্ট টু বরিশাল, আমরা বরিশাল গিয়েছিলাম। এই যে লাস্টে কী আছে? লাম। তাই এটা কি? পাস্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে? নিচের বাক্যটা লক্ষ্য করো, সে ভাত খেয়েছিল, এই যে লাস্টে কী আছে? ল। তাই কি এটা? পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে হি হচ্ছে সাবজেক্ট, আর ইয়ে খাওয়া, খাওয়ার 2 নম্বর ফর্ম অর্থাৎ বারবার পাস্ট ফর্ম হচ্ছে কি? এট। তাহলে কি? হি এট রাইস,
ঠিক আছে, হি এট রাইস, সে ভাত খেয়ে ছিল। আমরা এখানে লক্ষ্য করো কিছু ফর্ম দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে, গো এর বি ওয়ান হচ্ছে গো অর্থ যাওয়া, গো ওয়েন্ট গন, সি অর্থ দেখা, এর 2 নম্বর ফর্ম হচ্ছে সো, আর 3 নম্বর হচ্ছে সিন। রান মানে দৌড়ানো, এর 2 নম্বর ফর্ম হচ্ছে রেন, আর 3 নম্বর ফর্ম হচ্ছে রান। টিচ অর্থ শিক্ষা দেওয়া, এর 2 নম্বর ফর্ম হচ্ছে তট, আর 3 নম্বর ফর্ম হচ্ছে তটি, ঠিক আছে। ইট অর্থ খাওয়া, তাহলে এর 2 নম্বর ফর্ম ইট, এট, ইটেন। আশা করি তোমরা বুঝতে পারছো। আমি এখন তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করবো তা হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রথম সংজ্ঞাটা লক্ষ্য করো, কোনো কাজ অতীতকালে চলছিল, মানে অতীতকালে চলছিল, এর উপজেলে তাকে কি বলে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে, ঠিক আছে। অতীতকালে চলছিল কাজটা, তো চীনের উপায় কি? বাংলা ক্রিয়ার শেষে তে ছিল, তে ছিলাম, তে ছিলে, তে ছিলে, তে ছিলেন, বা ছিল, ছিল, ছিলাম, ছিলেন, ইত্যাদি বিভক্তি যুক্ত থাকে। যে বিভক্তিগুলো ভালো করে লক্ষ্য করবা, তাহলে তোমরা সহজেই বাক্য লিখতে পারবা। এই বিভক্তিগুলো অ্যাড করে তোমরা আগে বাংলা বাক্য বানাবা, তারপর বাংলা বাক্যটাকে ইংলিশে ট্রান্সলেট করবা, তাহলে তোমরা পারবা। তো প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করলে পারবা, ঠিক আছে। তো লক্ষ্য করো স্ট্রাকচারটা, স্ট্রাকচারটা হচ্ছে কি? সাবজেক্ট প্লাস, তো তোমরা লক্ষ্য করো আবার, তো স্ট্রাকচারটা হচ্ছে কি? সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার, বারবার সাথে কি? আইএনজি প্লাস অবজেক্ট। যেমন তাহলে কি ওয়াজ কার সাথে বসে, ওয়ার কার সাথে পরে লক্ষ্য করো, হি শি ইট বা নাম এর সাথে কি বসে? ওয়াজ। তবে আয়ের সাথে কি বসে? ওয়াজ বসে। ইউ উই দে এগুলোর সাথে কি বসে? ওয়ার বসে। আমরা অনেকে আছে যাই এইগুলো অর্থ জানি, হি অর্থ সে, আর সি অর্থ সে, এটা মহিলা অর্থ, ইট অর্থ ইহা, এটা জড় পদ্ধতির ক্ষেত্রে ব্যবহৃত হয়। ইউ অর্থ তুমি, উই অর্থ আমরা, দে অর্থ তারা, ঠিক আছে। তো নিচে লক্ষ্য করো, বাবা কোরআন পড়তেছিল, ওই যে উপর লক্ষ্য করো, এই যে তে ছিল, আছে, তে ছিল, আছে, বাংলা ক্রিয়া শেষে, তাই এটা কি? পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। বাবা অতীতে কোরআনটা পড়তেছিল, তার ফাদার, বাবার সাথে নাম যেহেতু, এর সাথে কি হচ্ছে? ওয়াজ। ফাদার ওয়াজ রিডিং দ্য কোরআন, বাবা কোরআন পড়তেছিল। তো আমরা বাজারে যাইতেছিলাম, যে দেখো তে ছিলাম আছে, ওই যে উপর লক্ষ্য করো, তে ছিলাম, এই যে তে ছিলাম, ঠিক আছে। তাই এটা কি? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো উয়ের সাথে কি বসে? ওয়ার, উই ওয়ার গোয়িং টু মার্কেট অথবা বাজার। আশা করি তোমরা আমার এই লেসনটা বুঝতে পারছো। এখন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো তা হলো পাস্ট পারফেক্ট টেন্স। এটা মানে অনেকে খুবই কঠিন, অনেকে বোঝে না, তো তোমরা সবাই ভালো করে লক্ষ্য করো, আশা করি তোমরা এটা বুঝতে পারবে, কারণ আমি অনেক সহজভাবে লিখছি, ঠিক আছে। তো কোনো কাজ দূরবর্তী, কোনো কাজ দূরবর্তী অতীতকালে সংঘটিত হয়েছিল, এর উপজেলে তাকে কি বলে? পাস্ট পারফেক্ট টেন্স বলে। চীনের উপায়, বাংলা ক্রিয়া শেষে কি হবে? ল, লাম, লেন। অথবা যদি অতীতকালে দুটি কাজ সংঘটিত হলে যে কাজটি আগে সংঘটিত হয় তা পাস্ট পারফেক্ট টেন্স, এবং যে যে কাজটি পরে সংঘটিত হয় তা পাস্ট ইনডিফিনিট টেন্স। আর তোমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের সংজ্ঞা তো জানো, ট্র্যাকটা তো জানোই, সাবজেক্ট প্লাস বি টু প্লাস অবজেক্ট, ঠিক আছে। তো লক্ষ্য করো এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন, গঠনটা কি? সাবজেক্ট, সাবজেক্টের সাথে কী বলছে? সবগুলো সাবজেক্টের সাথে কী বলছে? হেড বসে, ভার্বের পাস্ট পার্টিসিপল অথবা বি থ্রি প্লাস অবজেক্ট, ভার্বের যেটা পাস্ট পার্টিসিপল তাকে আমরা কী বলি? বি থ্রি বলি, ঠিক আছে। তার আবার সংজ্ঞাটা বলি, স্ট্রাকচারটা বলি, সাবজেক্ট প্লাস হেড প্লাস বি থ্রি প্লাস অবজেক্ট। যেমন আমি 2005 সালে ঢাকা গিয়েছিলাম, দেখো এটা অনেক আগে সংঘটিত কাজটা, 2005 সালে, এখন তো 2020 সাল, ঠিক আছে। তো সাবজেক্ট আই, আই সাথে হেড বসবে, আই হ্যাড, ভার্বের বি থ্রি, আই হ্যাড গোন টু ঢাকা ইন 2005, 2005 সালে আমি ঢাকা গিয়েছিলাম। তো লক্ষ্য করো তারপর আছে দুইটা কাজ, এখানে দুইটা কাজ দেওয়া আছে। তো তোমরা সবসময় আরও সহজ করে বলতেছি, মনে রাখবে বিপরের আগে হয় পাস্ট পারফেক্ট টেন্স, এবং বিপরের পরে হয় পাস্ট ইনডিফিনিট টেন্স, এবং আফটারের আগে হয় পাস্ট ইনডিফিনিট টেন্স, এবং আফটারের পরে হয় পাস্ট পারফেক্ট টেন্স। তো এখানে উদাহরণটা লক্ষ্য করো, এখানে দুইটা কাজ সংঘটিত হয়েছে, ডাক্তার আসার আগে রোগী মারা গেল, তাহলে এখানে কোন কাজটা আগে সংঘটিত হয়েছে? রোগী মারা গেল, ঠিক আছে। তাহলে এই রোগী মারা গেলে এটা কী হবে? প্রেজেন্ট পাস্ট পারফেক্ট টেন্স। যেমন দ্য পেশেন্ট, এই যে সাবজেক্ট, তারপরে আসতে পারছি হ্যাড, তারপর বারবে বি থ্রি, এটা তাকে কিন্তু বারবে বি থ্রি, বি থ্রি, তাহলে দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর, ঠিক আছে। তাহলে বিপরে পরের অংশ কি? তো পরের অংশ কী সংঘটিত হয়েছে? ডাক্তার আসার আগে রোগী মারা গেল, তাহলে দ্য পেশেন্ট হ্যাড ডাইড, এটা আগে ঘটছে, বিফোর দ্য ডক্টর কেম, এটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আশা করি তোমরা বুঝতে পারছো। আবার বলতেছি, দ্য পেশেন্ট হ্যাড ডাইড, এটা যেহেতু আগে ঘটছে তাহলে এটা পাস্ট পারফেক্ট, আর যেহেতু ডাক্তার আসার আগে ডাক্তার পরে আসছে,
তাই এটা পরে ঘটছে, তাই এটা হবে পাস্ট ইনফিনিট টেন্স। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে নিচে আরেকটা বাক্য লক্ষ্য করো, ডাক্তার আসার পরে রোগী মারা গেল। তো এখানে লক্ষ্য করো কোন কাজটা আগে সংঘটিত হয়েছে, আগে ডাক্তার আসছে তারপর রোগী মারা গেছে। তাহলে এখানে কি হবে, ডাক্তার আসছে আসার পরে এটা হবে পাস্ট পাস্ট পারফেক্ট টেন্স, এবং রোগী মারা গেল এটা যেহেতু পরে ঘটছে এটা হবে পাস্ট ইনফিনিট টেন্স। ঠিক আছে, তাহলে দেখো আফটারের আগে কী হয় পাস্ট ইনফিনিট টেন্স, আর আফটারের পরে হয় পাস্ট পারফেক্ট টেন্স। তো দেখো দ্য পেশেন্ট ইজ ভার্ব বি টু, আমরা পাস্ট ইনফিনিট স্ট্রাকচার চাই সাবজেক্ট প্লাস বি টু প্লাস অবজেক্ট। দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হেড কাম। আশা করি তোমরা বুঝতে পারছো। আর এর মাধ্যমে আজকের টেন্সের উপর আমার দ্বিতীয় লেসনটা শেষ হলো। যে আমার ভিডিওটি যদি আপনাদের তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং অন্যদের সাথে শেয়ার করবা, যাতে তোমাদের মতো অন্যরাও শিখতে পারে। তবে যে সকল অভিভাবকরা আমার ভিডিওটা দেখতেছেন, যাদের ছেলে মেয়ে বাবা অথবা ভাই বোন তো ছোটো ভাই বোন যারা জিএসসি এসএসসি পরীক্ষা দেবে, আশা করি আমি তাদেরকে এই ভিডিওটা আপনারা দেখাবেন, তাহলে তারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবে এবং জিএসসি পরীক্ষায় জিএসসি অথবা এসএসসি পরীক্ষায় তারা তাদের কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবে। আপনার জন্য না হোক, অন্তত আপনাদের ছেলে মেয়ে অথবা ভাই বোন যারা জিএসসি এসএসসি পরীক্ষা দেবে তাদের জন্য হলেও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ওনাদের সাথে শেয়ার করবেন, যাতে অন্যরাও শিখতে পারে। আজকের ভিডিও আমার এ পর্যন্তই, তো রাখতেছি, আসসালামু আলাইকুম।